পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসেবে ভ্যাটিকান সিটি স্বীকৃতি পেলেও এমন একটি দেশ রয়েছে যা ভ্যাটিকান সিটির চেয়েও আয়তনে ছোট। মাত্র 550 বর্গমিটার আয়তনের এই দেশে কোনো স্থলভূমি নেই, কিন্তু আছে নিজস্ব পতাকা, মুদ্রা, এমনকি ডাকটিকিটও। বিস্ময়কর এই রাষ্ট্রটির নাম সিল্যান্ড। আজকে আমরা সিল্যান্ড সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। সিল্যান্ডের ইতিহাস জানতে আমাদেরকে ফিরে যেতে হবে গত শতকের 40-এর দশকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের এসেক্স কাউন্টি থেকে বেশ দূরে আটলান্টিক মহাসাগরে অনেকগুলো দুর্গ গড়ে তোলে ব্রিটিশ সৈন্যরা। বিশ্বযুদ্ধ শেষে এসব দুর্গ পরিত্যক্ত হলে সেখানে অসাধু ব্যবসায়ীদের আখড়া গড়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ নেভির সৈনিক ছিলেন মেজর রয়বেটস। আটলান্টিকের বুকে গড়ে তোলা সেসব অস্থায়ী দুর্গ নিয়ে তার ভালোই ধারণা ছিল, তাই তিনি ঠিক করলেন যুদ্ধের পর সেই সব পরিত্যক্ত দুর্গগুলোর একটিতে রেডিও স্টেশন গড়ে তুলবেন। সেই লক্ষ্যে রয়বেটস 1964 সালে নক জন নামে একটি দুর্গ দখল করে নেন এবং রেডিও এসেক্স নামে একটি রেডিও স্টেশন চালু করেন। দ্রুতই এটি ভীষণ জনপ্রিয় হয়ে উঠলে তিনি বিজ্ঞাপন থেকে প্রচুর অর্থ উপার্জন করতে শুরু করেন, কিন্তু নকজনে রেডিও স্টেশন চালু রাখতে তাকে বেশ হিমশিম খেতে হয়, কারণ প্রায়ই তিনি অন্যান্য অবৈধ ব্যবসায়ীদের হামলার শিকার হতেন। উপায় না দেখে রয়বেটস আরেকটু দূরের দুর্গ রাপস টাওয়ার দখল করে নেন। এরপর তিনি প্রচুর অস্ত্র সংগ্রহ করেন, একই সাথে স্ত্রী, কন্যা ও পুত্রকেও নিয়ে আসেন সেই দুর্গে। সেখান থেকেই রেডিও এসেক্সের অনুষ্ঠান পরিচালনা করতে শুরু করেন তিনি। কিন্তু ব্রিটিশ সরকার রয়বেটসের রেডিও স্টেশনকে অবৈধ ঘোষণা করে তা বন্ধ করে দেয়, সাথে তাকে বিপুল অঙ্কের অর্থ জরিমানাও করা হয়। এই ঘটনায় ব্রিটেনের উপর বিরক্ত হয়ে যান রয়বেটস। সেই বিরক্তি থেকেই তিনি 1967 সালের 2রা সেপ্টেম্বর এক অভূতপূর্ব কাণ্ড করে বসেন। সেদিন তার নকশা করা পতাকা স্ত্রীর হাত দিয়ে উত্তোলন করে রাপস টাওয়ার দুর্গকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেন। পানির উপর দাঁড়িয়ে থাকা রাষ্ট্রটির নাম দেন প্রিন্সিপালিটি অব সিল্যান্ড। মেজর রয়বেটস হয়ে যান প্রিন্স রয়। খবর পেয়ে অন্যান্য দুর্গের অবৈধ ব্যবসায়ীরা দুর্গ দখল করতে ছুটে আসে, কিন্তু বুদ্ধিমান ও যুদ্ধকৌশলে দক্ষ মেজর রয়বেটস প্রায় একাই তাদেরকে পরাজিত করেন। ওদিকে নিজেদের সীমান্তে এমন খুনখারাবি দেখে ব্রিটিশ রয়্যাল নেভি সিল্যান্ডের দিকে এগিয়ে আসে। রয়ের কিশোর পুত্র তাদের দিকে গুলি চালালে ব্রিটিশ নেভি রয়বেটস এবং তার পুত্রকে গ্রেপ্তার করে ব্রিটেনে নিয়ে যায়। তবে আদালতে রয় বলেন তার দেশ ব্রিটিশ সীমানার বাহিরে, তাই ব্রিটেনের আদালত তার বিচার করতে পারে না। তার দাবি শুনে ব্রিটিশ সরকার হতভম্ব হয়ে পড়ে। তবে আদালত সব দিক খতিয়ে দেখে রায় দিলেন আসলেই সিল্যান্ড ব্রিটিশ সীমানার বাহিরে। মুক্ত হয়ে প্রিন্স রয় তার নিজের স্বাধীন দেশে ফিরে গেলেন। এরপর সেখানে বসে রচনা করলেন দেশটির সংবিধান এবং জাতীয় সঙ্গীত। সৃষ্টি হল পানির উপরে ইট, কাঠ ও ইস্পাতের তৈরি নতুন দেশ সিল্যান্ড। এরপরও এই দেশের উপরে নানা আঘাত এসেছে, মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতিও। সিল্যান্ডের মুদ্রার নাম সিল্যান্ড ডলার, যা দেশটির বাহিরে অন্য কোথাও ব্যবহার করা যায় না। আন্তর্জাতিক স্বীকৃত মুদ্রা না থাকলেও তারা বিভিন্ন ব্যবসা করে থাকে অনলাইনে। এর মধ্যে একটি হচ্ছে লর্ড ও ব্যারনের মতো সম্মানসূচক খেতাব উচ্চমূল্যে বিক্রয়। বিখ্যাত গায়ক এড শেরান তাদের কাছ থেকে ব্যারন খেতাব ক্রয় করেছেন। বিস্ময়কর শোনালেও তাদের একটি ফুটবল দলও আছে, যদিও তারা ফিফার কাছে স্বীকৃতি পায়নি, তবুও তারা বিভিন্ন জায়গায় প্রদর্শনী ম্যাচ খেলে থাকে। 2015 সালে পর্বতারোহী কেন্টন কুল হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় স্থাপন করেন সিল্যান্ডের পতাকা। তাই বলা যায় আন্তর্জাতিক স্বীকৃতি না থাকলেও সিল্যান্ডকে দেশ হিসেবে স্বীকার করে নিয়েছে অনেকেই। ধারণা করা হয় এখানে প্রায় 55 জনের নাগরিকত্ব থাকলেও
বর্তমানে সিল্যান্ডের জনসংখ্যা কত তা সঠিকভাবে জানা যায়নি। তাদের নিজস্ব পাসপোর্ট থাকলেও এদেশে বসবাসের জন্য তারা কাউকে উৎসাহিত করে না। তবে রয় পরিবার কখনোই তাদের সিল্যান্ড পুরোপুরি ছেড়ে যায়নি। 2012 সালে রয় বেটস মারা গেলে এরপর তার পুত্র মাইকেল বেটস সিল্যান্ডের যুবরাজ এবং শাসকের পদমর্যাদা লাভ করেন। যদিও বর্তমানে বেশিরভাগ সময় তিনি স্ত্রী ও পুত্রদের সাথে যুক্তরাজ্যে বসবাস করেন, তবে এখনও সিল্যান্ডের স্বীকৃত শাসক মাইকেল বেটস। তিনি স্বপ্ন দেখেন সিল্যান্ড একদিন আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এবং তার পরবর্তী বংশধরেরা দেশটিকে আরও উন্নতির পথে নিয়ে যাবে। সব মিলিয়ে সিল্যান্ড এমন এক বিচিত্র দেশ যা স্বীকৃতি না থাকলেও সারা বিশ্বে সুপরিচিতি রয়েছে। রাষ্ট্রটি একদিন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হবে এমনটাই কামনা করেন এই শুভাকাঙ্ক্ষীরা। পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা এমন বিচিত্র সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।